আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহবুদুয়ানুসল্লি আলাহ রসুলহিল কারিম আম্মাবাদ সুপ্রিয় দর্শক আমি রসুল ইসলামের জীবনী নিয়ে যে বইটি থেকে আলোচনা করছিলাম সেটি হচ্ছে আল রাহিকুল মাতম এই বইটি থেকে আমি গত পর্বে যে আলোচনা করেছিলাম তার পরবর্তীতে যে আলোচনাগুলো এসেছে আমি আলোচনা করার চেষ্টা করব এই বই অষ্টাশি পৃষ্ঠায় বলা হয়েছে যে নবী বাল্য কৈশোর এবং প্রথম সুনির্দিষ্ট কোনো কাজকর্মের কথা পাওয়া যায় না তবে নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় যে দুধমার গৃহে থাকা অবস্থায় অন্যান্য বালকদের সঙ্গে ছাগল চড়ানোর উদ্দেশ্যে মাঠে গমন করতেন মক্কাতেও কয়েক কিরাত অর্থের বিনিময়ে তিনি ছাগল চড়াতেন অধিকন্ত কৈশোরে এটা হাদিসটা আসছে সোহেল বুখারিতেই অধিকন্ত কৈশুরে চাচা আবু তালেবের সঙ্গে বাণিজ্য উপলক্ষে তিনি সিরিয়ায় গমন করেছিলেন বর্ণিত আছে যে তিনি সাল্লা সাল্লাম সাইব বিন আবু মাখ জুমির সঙ্গে ব্যবসা করতেন এবং তিনি একজন ভালো অংশীদার ছিলেন না তোষামুদি ছিলেন না ঝগড়াটে ছিলেন তিনি যখন মক্কা বিজয়ের সময় আগমন করেন তখন তাকে সাদর সম্ভাষণ জানান এবং বললেন হে আমার ভাই এবং ব্যবসায়ের অংশীদার তারপর যখন তিনি পঁচিশ বছর তো রসুল বয়স যখন পঁচিশ বছরে পদার্পণ করেন তখন খাতিজার রাজতালার সম্পদ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সামদেশে গমন করেন ইবনু ইসাক হতে বর্ণিত আছে যে খাতিজা বিনতে খোয়াইলথ রাজাত আনো এক সম্ভ্রান্ত সম্পদশালী ও ব্যবসায়ী মহিলা ছিলেন ব্যবসার অংশীদারিত্ব এবং প্রচলিত প্রথা অনুযায়ী লাভ্যাংশের একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে তিনি ব্যবসায়ীগণের নিকট অর্থলগ্ন করতেন পুরো কুরাইশ গোত্রের জীবন জীবিকার জন্য ব্যবসা বাণিজ্যে লিপ্ত থাকতেন যখন বিবি খাতিজা রাজাল্লাহ তালা আনহার রসুল্লাহ সত্যবাদিতা উত্তম চরিত্র সদাচার এবং আমানত হেফাজতের নিশ্চয়তা সম্পর্কে অবগত হলেন তখন নবী সাল্লামের নিকট এক প্রস্তাব পেশ করলেন যে তিনি তার অর্থ ব্যবসার উদ্দেশ্যে তার দাস মাইসারার সঙ্গে সামদেশে গমন করতে পারেন তো তিনি স্বীকৃত প্রদান করেন যে অন্যান্য ব্যবসায়ীগণকে যে হারে লভ্যাংশ বা মুনাফা প্রদান করা হয় তাকে তার চেয়ে অধিক মাত্রায় মুনাফা প্রদান করা হবে মোহাম্মদ প্রস্তাব গ্রহণ করলেন এবং তার অর্থ সম্পদ নিয়ে দাস মাইসারার সঙ্গে দেশে গ্রহণ করলেন তারপর যে ঘটনাটি এসেছে যে খাতিজা রাজানার সঙ্গে বিবাহ তো এই সম্পর্কে যে ঘটনা এসেছে আমরা আলোচনা করব সিরিয়া থেকে যুবক নবী ইসলামের প্রত্যাবর্তনের পর ব্যবসা বাণিজ্যের খতিয়ান করা হলো হিসাব নিকাশ করে আমানত এত বেশি পরিমাণ অর্থ তিনি পেলেন ইতিপূর্বে কোনো দিনই তা পাননি এতে খাতিজা রাজুল্লাহ তালা আনহা এর অন্তর তৃপ্তির আমেজে ভরে ওঠে অধিকন্ত তার দাস মাইসারার কথাবার্তা থেকে মোহাম্মদ সাল্লাহ ইসলামের মিষ্টভাষিতা সত্যবাদিতা উন্নত চিন্তা ভাবনা আমানত হেফাজত করার ব্যাপারে একাগ্রতা ইত্যাদি বিষয়ে অবগত হওয়ার পর রসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রতি তার শ্রদ্ধাবোধ ক্রমেই বৃদ্ধি প্রাপ্ত হতে থাকে এবং তাকে অর্থাৎ স্বামী হিসাবে পাওয়ার একটা গোপন বাসনা ক্রমে মনে মনে দানা বেঁধে থাকতে উঠতে থাকে এর পূর্বে বড় বড় সর্দার নেতা ও প্রধানগণ অনেকেই খাদিজা সালনাকে বিয়ের প্রস্তাব পাঠান কিন্তু মঞ্জুর তিনি রাজি হননি অথচ মোহাম্মদামকে স্বামী রূপে পাওয়ার জন্য তিনি যার পরনে ব্যাকুল হয়ে উঠলেন তিনি নিজ অন্তরে গোপন বাসনা ও ব্যাকুলতার কথা তার বান্ধবী নাফিসা বিনতে মোনাহাবি এর নিকট ব্যক্ত করলেন এবং বিষয়টি নিয়ে মোহাম্মদ আসলামের সঙ্গে আলোচনা করার জন্য অনুরোধ জানালেন নাফিসা বিবি খাতিজা রাজাল আনহার প্রস্তাব সম্পর্কে নবী করিম সালামের সঙ্গে আলোচনা করলেন নবী করিম সাল্লাহ আসলামের প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করে বিষয়টি চাচা আবু তালেবের সঙ্গে আলোচনা করলেন আবু তালেব এ ব্যাপারে খাতিজা রাস্তাল আনহার আর পিতৃব্যের সঙ্গে আলোচনার পর বিয়ের প্রস্তাব পেশ করেন এবং এক শুভক্ষণে আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত দুটি প্রাণ বিশ্ব মানবের অনুকরণ অনুসরণযোগ্য পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান বিবাহ অনুষ্ঠান বিন হাসিম ও মোজারের প্রধানগণ উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌষ্ঠ বৃদ্ধি করেন নবী করিম সাল্লাহ সাল্লাম এবং বিবি খাতিজা রাজতাল আনহ এর বিবাহ পর্ব অনুষ্ঠিত হয় সাম দেশ থেকে প্রত্যাবর্তনের দু মাস পরে তিনি সহধর্মিনী খাতিজাকে মহারানা স্বরূপ বৃষ্টি উট প্রদান করেন সেই সময় রসুল্লা সাল্লা ওই সময় খাতিজা রাজাল আনার বয়স হয়েছিল চল্লিশ বছর আর আমাদের নবী মোহাম্মদ সাল্লামের বয়স ছিল পঁচিশ বছর আল রাইকুল মাকতুম এই ঘটনাটি এনেছেন বংশ মর্যাদা সহায় সম্পদ বুদ্ধিমত্তার ইত্যাদি সকল ক্ষেত্রে তিনি ছিলেন সমাজের মধ্যে শীর্ষস্থানীয় তিনি ছিলেন উত্তম চরিত্রের এক অনুপমা মহিলা এবং নবী করিম প্রথম তার জীবদ্দশায় তিনি কোনো আর মহিলাকে বিবাহ করেন নাই রসুল্লাহ সন্তানদের মধ্যে ইব্রাহিম ব্যতীত অন্যান্য সকলেই ছিলেন খাতিজা রাজতালা আনহার গর্বজাত সন্তান নবী দম্পতির প্রথম সন্তান ছিলেন কাসেম তাই উপনাম হয় আবুল কাসেম তারপর যথাক্রমে জন্মগ্রহণ করেন জয়নব রোকেইয়া ওম্মুকুলসুম ফাতেমা ও আবদুল্লাহ আবদুল্লার উপাধি ছিল তাইব এবং তাহির নবী করিম সোহা সকল পুত্র সন্তানই বাল্যকাল অবস্থায় মৃত্যুবরণ করেন যত ছেলে এসেছিল হয়েছিল সবগুলো মৃত্যুবরণ করেছে বাল্যকাল অবস্থায় তবে কন্যাদের মধ্যে সকলে ইসলামের যুগ পেয়েছেন মুসলিম হয়েছেন এবং মহাজিদদের মর্যাদাও লাভ করেছেন কিন্তু ফাতেমা রাজাল আহা ব্যতীত কন্যাগণ সকলেই পিতার জীবদ্দশায় মৃত্যুবরণ করেন ফাতেমা রাজতালা আনহার মৃত্যু হয়েছিল নবী করিম সাহায্যের মৃত্যুর ছয় মাস পর ইনশাল্লাহ পরবর্তী পর্বে রুসালাম এর যে পরবর্তী যে ঘটনাগুলো এসেছে এই বইটি থেকে আমি আলোচনা করব করবো আসসালামালিকুম আহমতুল্লাহ